লাঠা মাছগুলো থাকবে, হ্যাঁ লাঠা মাছগুলো আরেকদিন খাওয়া হবে। কই মাছটা এখনো আছে, বাবা ধরা যাচ্ছে না, কাঁটা মাছছে দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখুন সকাল সকাল রান্নার কাছে চলে এসেছি, আর এখানে মাছ নিয়ে বসেছি। আজকে রান্না হবে দুপুরে, আজকে দুপুরে রান্না করবো বলে ভেবেছি যে এই যে ছোলা কচু নিয়েছি, আর দেখুন ছোলা কচু, এই ছোলা কচু আর মাছ দিয়ে রান্না হবে। আর এখানে এই যে ওলকপি কালকে হাট থেকে কিনে নিয়ে এসেছে, ওলকপি আলু আর মাছ দিয়ে ঝোল করব। আর এখানে এই যে বাগান থেকে লাল শাক তুলে নিয়ে এসেছি, লাল শাক ভাজা করব। আজকে এই তিনটে রান্না হবে। আর এখন আমি মাছগুলো নিয়ে কেটে নেব মাছগুলোকে, আর কিছুটা মাছ থাকবে আবার খাওয়া হবে। আর এই শীতের দিনে এই যে লাঠা মাছ আর কই মাছ খেতে ভালো লাগে, আর বিভিন্ন মানে সবজি দিয়ে তো খেতে তো ভালো লাগে, আর ওলকপি তো দিয়ে তো সবচেয়ে ভালো লাগে। এখন আমি এই মাছগুলোকে ধরে নিচ্ছি, ছোটো ছোটোগুলো নেব, ছোটো ছোটোগুলো একটু মরে যাচ্ছে। আর বাঙালির তো প্রিয় হচ্ছে ওলকপি, আগে বাবাদের পুকুর থেকে এই লাঠা মাছ কই মাছ ধরে মা বাগান থেকে ওলকপি তুলে রান্না করতো, তো আমাদের তো এখন ওলকপি হয়নি, একদম ওলকপি গাছ ছোটো ছোটো, তো কালকে হাট থেকে কিনে নিয়ে এসছে, তো আজকে রান্না করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন মাছগুলো ধরে নিয়ে কেটে নিয়ে আসি, তারপরে রান্না করব। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে সকাল সকাল রান্নাটা করছি। আজকে আবার ধনে পাতা তোলা হবে, আজকে কিছুটা লোক নিয়েছি, ধনে পাতা তুলবো, কালকে আবার গুদামে নিয়ে যাবে। বড়ো বড়ো কই মাছগুলো একদিন তেল ঝাল বানাবো, আর ছোটো ছোটোগুলো রান্না, আর কিছুটা নেব না, লাঠা মাছগুলো একদিন ইয়ে হবে, লাল শাক দিয়ে একদিন ঝোল করবো, এই ছোটো ছোটো লাঠা মাছ, পালং শাক দিয়ে, যে ছোটোবেলায় যে খেতাম না, যে মা রান্না করতো লাল শাক দিয়ে লাঠা মাছ, কই মাছ লাঠা মাছ দিয়ে পালং শাকের ঝোল, সেসবগুলো সব খাবো। বাবা মাছ দিয়েছে মানে মার যে রেসিপিগুলো সব আমি বানাবো, খাবো, আর বন্ধুদের সাথে শেয়ার করবো। পঞ্চাশটা কই মাছ বিড়ালে খেয়েছে বাবা। বাবা যখন মাছ কিনে এনেছিল দিয়ে হাঁড়িতে রেখেছিল, আর জাল কেটে দিয়ে বিড়ালে খেয়েছে, পঞ্চাশটা কই মাছ খেয়েছে, আর ছ সাতটার মতন লাঠা মাছ খেয়ে ফেলেছে বিড়ালে। মা ফোন করে বলছিল যে জাল দিয়ে বেঁধে রেখেছিলাম, এরকম জাল ছেড়ে বিড়ালে খেয়ে দিয়েছে, আর যেগুলো ছিল সেগুলোই দিয়েছে। আমাদের এখানে তো এসব মাছের দাম কত, 500-600 টাকা না, 300-350 তো পাওয়া যায় না আমাদের এখানে, পাওয়া যায় তো আমাদের পর্যন্ত আর আসে না, আমাদের গ্রামে আসে যে, তা আমাদের পর্যন্ত আর আসে না, 300-250 টাকা বাজারে গেলে পাওয়া যায়, তা কাজের চাপের জন্য আর বাজারে আর যাওয়া হয় না। বাবাদের ওখানে তো ধান বিলে তো প্রচুর মাছ, বা যেখানে সেখানে সবাই পুকুরে মাছ আছে, সকাল সময় বাজারে পাওয়া যায় না, পাওয়া যায় না, না সকাল সময় পাওয়া যায় না, কিন্তু এই শীতের টাইমটা পাওয়া যায়। এসব গরম দিনে এসব মাছ পাওয়া যায় কোনে, না পাওয়া যায় না, না কখন কিভাবে আসে সেটা বাজারে, কিন্তু এই যে লাঠা মাছ কয়েক জন্য শীতের দিনে বেশি তেল হয়, খেতে ভালো লাগে। আর বাবাদের বাড়িতে তো মা তো যে ওলকপি দিয়ে রান্না করতে কি সুন্দর লাগে খেতে, না বাঙালির তো প্রিয় হচ্ছে ওলকপি। সব কিছু সবজি কেটে কুটে গুছিয়ে নিয়ে, মাছ কেটে শাকটা সব কিছু কেটে কুটে নিয়ে চলে এসছি একদম রান্নার কাছে। আর এখানে মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব, মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম,
এই চুলোটা না সুন্দর জ্বলে না, সাথে সাথে রান্না হয়ে যাবে। দেখো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিলে হতো, ওটা সব ঠিকঠাক ভাজা হবে না বলে দিলাম। রান্না আমার অনেকক্ষণ আগেও হয়ে যেত, প্রায় 11টার আগে আমার রান্নাটা হয়ে যেত। তো ক্যামেরাম্যান বাড়িতে ছিল না, গিয়েছিল এক দরকারে গিয়েছিল, আমাদের যে ধানের জায়গা যে ভাগে দেওয়া হয়েছিল সেখান থেকে ধান, ভাগের ধান নিয়ে এসছে। আবার দানগদি গিয়েছিল সেখান থেকে এসছে। এখন প্রায় 12:30 বাজে, আমি এখন রান্না করছি। খেয়ে দিয়ে ধুনে তুলতে যাব, লোক নেওয়া হয়েছে, আর চটপট রান্নাটা সেরে নেই। মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। আর আমি সব কিছু গুছিয়ে কখন থেকে বসে আছি যে এত কষ্ট করে গুছালাম, বন্ধুদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করবো বলে। সব সময় তো কাজকর্ম শেয়ার করতে মানে সময় হয় না, আর সেই জন্য বলি বন্ধুদের সাথে একটু রান্না খাওয়াও শেয়ার করি। সেই জন্য কখন থেকে গুছিয়ে বসে আছি, আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করবো, খাওয়া দাওয়া শেয়ার করবো। এখন আমি কি রান্না করবো মানে অনেক কিছু গুছিয়েছো, মাথায় কাজ দিচ্ছে না কি রান্না করি। প্রথমে শাকটাকে ভেজে নিই, শাকের জন্য একটু তেল বেশি হয়ে গেছে, তা হবে চলবে। শাকে সবসময় একটু তেল কম দিতে হয়। লাল শাকটাকে ভেজে নিই, তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটা কমে গেছে, কিছুটা লবণ অল্প দিয়ে দিয়েছি, আর কিছুটা লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। শাকটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। শাকটা ভাজা হয়ে গেছে, এবার ছোলা কচু তরকারি বানিয়ে নেব। আর দেখুন ছোলা কচুগুলো কেটে রেখেছি, তো মনে হচ্ছে মান কচু দেখুন। আর দুটো আলু দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা। লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, আর কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
আদাটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই কষিটা কিন্তু যে একদম আলুর মতন গলে যায় না, একটু শক্ত শক্তই থাকে, চিবিয়ে খেতে হয়। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারির ঝোলটা ফুটে গেছে, কিছুটা মাছ দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, জিরে বাটা দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, তরকারি নামিয়ে নিচ্ছি। কচু আর মাই দিয়ে তরকারিটা তো হয়ে গেল, এবার ওলকবি আর মাছের তরকারিটা বানিয়ে নেব। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ওলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ও জল দিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তিনটা রান্না একদম কমপ্লিট, এবার আমরা খাবো। তরকারি রান্না হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। প্রত্যেক দিনের মতন আজকেও রান্না বান্না করে খেতে বসে গেছি। আর বাচ্চারা কেউ বাড়িতে নেই, সবাই স্কুলে চলে গেছে। আর জোর খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, এবার খাওয়া শুরু করে দেয়। আর এখানে আছে ওলকপি আর মাছ দিয়ে তরকারি।
লাল শাক ভাজাটা দারুণ হয়েছে, খেয়ে দেখো। আমার লাল শাক ভাজাটা কিন্তু দারুণ হয়েছে খেতে। শাক ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এবার ওলকপির তরকারিটা খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে যাই কচুর তরকারিটা খাবো। শাক ভাজা দিয়ে তো খাওয়াই যাবে, দারুণ টেস্টি খাওয়াই যাবে না? দারুন হয়েছে টেস্টটা, দারুন না? বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, আর আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, সবাই আমাদের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।